প্যান ড্রাইভের মাধ্যমে যদি আমরা উইন্ডোজ সেট আপ দিতে যাই তাহলে আমাদের প্যান ড্রাইভটি বুটেবল করতে হবে। তো আমরা প্রথমে আমাদের প্যান ড্রাইভটিকে ফরম্যাট করে নেব FAT32-তে। তো উইন্ডোজে সাধারণত দুইটি ফাইল হয়ে থাকে, একটি হচ্ছে ISO ফাইল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি হচ্ছে এই CD বা DVD রোমের মধ্যে থাকে এক্সট্রাক্ট করা ফাইল। তো এই দুই ধরনের ফাইল আমরা পেয়ে থাকি। তো আমি আপনাদের দেখাবো কিভাবে ISO ফাইল থেকে প্যান ড্রাইভ বুটেবল করতে হয়। তো আমাদের একটি টুলস দরকার, যে টুলসটি হচ্ছে ইউনিভার্সাল USB ইনস্টলার। তো আমরা এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবো। টুলসটি ওপেন হয়ে গেলে প্রথম স্টেপে আমাদের যেটা করতে হবে, আমাদের উইন্ডোজ এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা উইন্ডোজ 8 সেট আপ করবো, অর্থাৎ আমাদের এখান থেকে উইন্ডোজ 8 সিলেক্ট করে নিতে হবে। এবং দ্বিতীয় স্টেপে আমাদের এখান থেকে টিক চিহ্নটি প্রথমে দিয়ে নিতে হবে, শো অল ISO, এবং আমরা এখান থেকে ISO ফাইল ব্রাউজ করব। আমরা আমাদের ISO ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দেব। এবং তিন নম্বর স্টেপে আমাদের এখান থেকে আমাদের প্যান ড্রাইভটি সিলেক্ট করতে হবে। আমরা প্যান ড্রাইভটি সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব এবং ইয়েস, এবং এখানে দেখতে পাচ্ছেন প্যান ড্রাইভটি বুটেবল হচ্ছে। তো প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমাদের প্যান ড্রাইভটি বুটেবল হয়ে যাবে, যেটার মাধ্যমে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারবো। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে সিডি থেকে আমরা প্যান ড্রাইভের মধ্যে ফাইল বুটেবল করব। তো এটার জন্য আরেকটি সফটওয়্যার প্রয়োজন, যেটার নাম হচ্ছে নবিকর্প উইন2 ফ্ল্যাশ। তো এই সফটওয়্যার দুইটি আমি ডাউনলোড লিংক ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমেই উইন2 ফ্ল্যাশ সফটওয়্যারটিকে এক্সট্রাক্ট করে নেব, যেহেতু এটি একটি জিপ ফাইল। তো এক্সট্রাক্ট করার পর আমরা এটা ওপেন করে একদম নিচে দেখবো উইন2 ফ্ল্যাশ লেখা আছে, সেটা আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালু করব। তো চালু হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাডভান্স মোডে যাব এবং টাস্ক থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব ট্রান্সফার উইন্ডোজ ভিস্তা 7.8 সেট আপ টু USB ড্রাইভ। এখন এখান থেকে আমাদের উইন্ডোজ সেট আপ ফাইল প্যাথ, যেটা আমাদের সিডি রুম সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে এটাকে সিডি রুম সিলেক্ট করে দেব। এবং USB ড্রাইভ, যেটা আমাদের USB ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমাদের প্যান ড্রাইভটি। তো এখন আমরা সিম্পলি রান বাটনে ক্লিক করে দেব। এখন এখান থেকে লাইসেন্স এগ্রিমেন্টে আই ডু অ্যাকসেপ্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেব, আবার কন্টিনিউ, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্যান ড্রাইভ বুটেবল প্রসেস চালু হয়ে গিয়েছে। তো যদি কোনো সিডি থেকে বা ডিভিডি রুম থেকে, উইন্ডোজের সিডি থেকে যদি প্যান ড্রাইভে বুটেবল করতে চান, সেক্ষেত্রে এই প্রসেসটি ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি প্যান ড্রাইভ বা একটি ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে উইন্ডোজ ফাইল ট্রান্সফার বা বুটেবল করব। ওকে।